আলহামদুলিল্লাহ জিপিএ 5 অনেক ভালো লাগতেছে এক্সপ্রেস করার মত না আলহামদুলিল্লাহ জিপিএ 5 অনেক ভালো আমি সকালবেলা রেজাল্টটা 5 মিনিট আগেও কান্না করে দেন বসছি রেজাল্ট বের করতে হ্যাঁ আমি অনেকবার দেখতেছিলাম আসলে সত্যি দেখতেছে নাকি মিথ্যা সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি আব্বু আম্মু সবাই হ্যাপি আমার ভাইও এইচএসসি দিয়েছে ও জিপিএ 5 পেয়েছে অনেক স্ট্রাগল করেছি স্ট্রাগল পর একটা ভালো রেজাল্ট করতে পেরেছি এখন খুবই ভালো লাগছে কলেজে এসেছি একটা ড্রিম ছিল যখন সিনিয়র আপুদেরকে দেখতাম যে এরকম ভালো রেজাল্ট পেলে কলেজে আসতো তো আমার এরকম একটা ড্রিম ছিল যে একদিন ভালো রেজাল্ট হবে এখানে আসবো আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়ে গেছে আশা করি আগামীতে আরও ভালো করবো ইনশাল্লাহ আব্বু ছিল কাছে আব্বু আম্মু একসাথেই ছিল মানে সবাই ওয়েট করতেছিল যে রেজাল্ট দিবে কখন কী আসে না আসে আমি খুবই ভয় ছিলাম খুবই নার্ভাস ছিলাম যে জিপিএ 5টা আসবে কি না বাট আলহামদুলিল্লাহ এসে গেছে আলহামদুলিল্লাহ জিপিএ 5 খুবই ভালো লাগছে অনেক অপেক্ষায় ছিলাম এই দিনটার খুবই আলহামদুলিল্লাহ জিপিএ 5 অনেক ভালো লাগতেছে এক্সপ্রেস করার মতো না জি আলহামদুলিল্লাহ অনেকদিন পর ওদের সাথে দেখা হইলো মানে এই মোমেন্টের জন্যই ওয়েট করতেছিলাম যে রেজাল্ট এক্সপেকটেশন অনুযায়ী হবে এবং সবার সাথে দেখা করতে পারবো সবাই আনন্দ উপভোগ করতে পারবো মনের মধ্যে আসলে একটা দুশ্চিন্তা থাকেই তো এখন পাওয়ার পর আলহামদুলিল্লাহ যেমনটা আশা করেছিলাম তেমনটাই হয়েছে তো অবশ্যই ভালোই লাগছে আমি যখন ক্লাস 7-এ পড়ছি তখন তো আমি হচ্ছে এই যে ডাল ভাত রান্না করা এগুলো তো বেসিক জিনিস এগুলো তো ফ্যামিলি থেকে শিখে আসছি এমন তো না যে আমরা এই ক্লাসগুলো পাই নাই দেখে এগুলো পারি না এগুলো তো পারি এখন নতুন শিক্ষাক্রম পরিবর্তন হয়েছে এটাতে হয়তো বা শুধু এটাই ফোকাস করতেছে অন্যান্য দিকগুলো যদি ফোকাস করে যদি দেখি যে ওখানে পড়াশোনার দিকগুলো আছে তাহলে হয়তো বা এটা ভালো আর যদি শুধু এই জিনিসটাই থাকে তাহলে আমার মনে হয় না এটা খুব একটা যুগোপযোগী সিদ্ধান্ত আমি বলবো যে তোমরা হচ্ছে বেশি বেশি পরীক্ষা দাও কলেজে যে পরীক্ষাগুলো হয় তারা সেটাতে মনোযোগ দিয়ে দাও কারণ আমার ভালো রেজাল্টের পিছনে এটা একটা কী বলবো এটার কারণে মেবি আমি ভালো রেজাল্ট করেছি যে আমি বেশি বেশি পরীক্ষা দিয়েছি তো আমি আমার জুনিয়রদেরকে বলবো যেন তারা হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেয় পরীক্ষা দিলে কনফিডেন্ট বাড়ে আর খারাপ রেজাল্ট করলেও সেটা ভালো করার একটা উদ্যোগ আসে সো আমি বলবো যে তোমরা বেশি বেশি পরীক্ষা দাও আর পড়াশোনা করো ভালো মতো ক্যাম্পাসে আসলেই কান্না পেয়ে যায় এইবারে লাস্ট ইউনিফর্ম পরে আসা বা ইউনিফর্মে যখনই দেখি সবাইকে মনে হয় নিজের পরীক্ষাগুলো না প্রথম দিকে এত ভালো হয়নি তো অনেক ভয়ে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ মানে যতটুকু আশা করছি তার চেয়ে অনেক ভালো ফলাফল এসেছে আলহামদুলিল্লাহ আমার টার্গেট হচ্ছে মেডিকেল তো সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছি আর কি প্রস্তুতি আলহামদুলিল্লাহ নেওয়ার চেষ্টা করছি ভালোভাবেই নেওয়ার চেষ্টা করছি এখন এই রেজাল্টটা নিয়ে খুবই টেনশনে ছিলাম কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে গেলে দেখা যায় 300 মার্ক লাগে তার 200 মার্ক হচ্ছে আগে থেকে আমাদের কনফার্ম করে যদি মেডিকেল পরীক্ষায় বসা যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে কিছুটা আশা করা যায় কিন্তু ভালো একটা পজিশনে যাওয়ার জন্য